বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালোই আছো। আজকের এই অনলাইন ক্লাসে আমলকর একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, মোবারকবাদ। আমি মোহাম্মদ জাকির হোসেন, শিক্ষক আমলকর একাডেমি, রামগঞ্জ, লক্ষ্মীপুর। আজকে আমি তোমাদের মাঝে আবার ফিরে আসলাম। আমি আজকে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সপ্তম শ্রেণীর কি বাংলাদেশ বিশ্ব পরিচয়, আবার দেখো সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা। আমাদের আজকে পাঠের বিষয় থাকবে নির্বাচনের ফলাফল। নির্বাচনের আমাদের আজকে পাঠের বিষয় কী থাকবে? নির্বাচনের ফলাফল, পর্ব আট, অধ্যায় আমাদের তৃতীয়। আমরা দেখো তোমাদের পৃষ্ঠা পাঁচ, বাংলাদেশ ও বিশ্ব বইয়ের পৃষ্ঠাগত পাঁচ তোমরা ধরো। নির্বাচনের ফলাফলটা কী দেখো? 1954 সালের নির্বাচনে মুসলমান ও অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য আলাদা আসন ছিল। 1954 সালের নির্বাচনে কী ছিল? মুসলমান ও অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য কী ছিল? আলাদা আসন ছিল, আলাদা ভোট হয়। পূর্ব পাকিস্তান আইন পরিষদ নির্বাচনে 309টি আসনের মধ্যে যুক্তপণ কত করে 236টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এখানে কী বলা হচ্ছে দেখো, 1954 সালের নির্বাচনে মুসলমান ও অন্যান্য ধর্মকে অবলম্বনের জন্য আলাদা আসন ছিল, আলাদা ভোট হয়। পূর্ব পাকিস্তান আইন পরিষদ নির্বাচনে, এই যে পূর্ব পাকিস্তান আইন পরিষদ নির্বাচন হয়েছে সেটার মধ্যে 309টি আসন ছিল। কয়টি ছিল? 309টি আসনের মধ্যে এই যুক্তপণ পায় 236টি। যুক্তপণ কতটি পায়? 236টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অপরদিকে ক্ষমতাসীন মুসলিম লীগের চরম বিপর্যয় ঘটে। এখানে কী হয়েছে? মুসলিম লীগ মানে পশ্চিম পাকিস্তানের যেটা ছিল তাদের চরম কী করে? বিপর্যয় ঘটে। দলটি মাত্র 9টি আসন পায়। কয়টি আসন পায়? মাত্র। বাকি আসনে স্বতন্ত্র প্রার্থী সহ অন্যান্য দল বিজয়ী হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 54 সালের নির্বাচনে কি, এই যে নির্বাচনে মোট কতটি? 309টি আসন। 54 সালের নির্বাচনে কয়টি আসন ছিল? 309টি আসন। তার মধ্যে যুক্তপণ কতটি আসন পায়? যুক্তপণ পায় 236টি আসন আর অর্জন করে। অপরদিকে ক্ষমতাসীন মুসলিম লীগের চরম বিপর্যয় ঘটে, দলটি মাত্র 9টি আসন পায়। বাকি আসনে স্বতন্ত্র প্রার্থী সহ অন্যান্য দল বিজয়ী হয়। যুক্তপণ্ডের এই বিজয়কে দেশ বিদেশের পত্রপত্রিকা ব্যালট বিপ্লব বলে আখ্যায়িত করে। অর্থাৎ 1954 সালের এই যুক্তপণ্ডের নির্বাচনকে কি, এই পত্র যুক্তপণ্ডের বিজয়কে, এই যে যুক্তপণ্ডের এই বিজয়কে পত্রপত্রিকা কী বলে? ব্যালট বিপ্লব বলে আখ্যায়িত করে। এই নির্বাচন ছিল পূর্ব বাংলার প্রাপ্তবয়স্কদের ভোটে প্রথম সর্বজনীন নির্বাচন। এই নির্বাচন কী ছিল? পূর্ব বাংলার প্রাপ্তবয়স্কদের ভোটে প্রথম সর্বজনীন নির্বাচন। বাঙালি জাতি নিজেদের অধিকার রক্ষার জন্য উজ্জীবিত হয়ে যুক্তপণ্ডের নৌকাপতিকে ভোট দেয়। তাহলে